হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল FCTI স্কিল ডেভেলপমেন্ট। তো আজকে আমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে হার্ডওয়্যার সিরিজ। এই নিয়ে অনেকের প্রবলেম হয়েছে যে হার্ডওয়্যার সিরিজ না সফটওয়্যার সিরিজ না মোবাইল সিরিজ। তো প্রত্যেকে উপরে আমাদের টাইম লাইনটা দেখে তোমরা এটা পরিচিত করতে পারো যে এটা কী ভিডিও। যদি কিছু না লেখা থাকে তার মানে বুঝে নিতে হবে সেটা হচ্ছে মোবাইল সিরিজ, আর সফটওয়্যার সিরিজ হলে হার্ডওয়্যার সিরিজ হলে সেটা উপরে লিখে দেওয়া থাকবে, চাপের কিছু নেই। তো যাই হোক, আজকে আমাদের যে ভিডিওটা টপিকগুলো কভার করতে চলেছি সেটা আমি পরে বলছি। তো আগে আমরা দেখেছিলাম এর আগের হার্ডওয়্যার সিরিজের ভিডিওতে, সেখানে আমি বুঝিয়েছিলাম হোয়াট ইজ বুটিং প্রসেস। তো বুটিং প্রসেস আমি বুঝিয়েছিলাম বুট অ্যাকচুয়ালি কি। যদি না দেখে থাকো তো ডিসক্রিপশনে এবং আই বাটনের লিঙ্ক রয়েছে, সেখানটা দেখতে পারো। তো আমরা গত ভিডিওতে বুঝেছিলাম হোয়াট ইজ বুটিং প্রসেস। তো সেই বুটিং প্রসেস আমি বুঝেছিলাম যে ফার্স্ট বুট কি, সেকেন্ড বুট কি, থার্ড বুট কি। তো ফার্স্ট বুট আমাদের সেটাই যেটা আমরা ফার্স্ট বুট অর্ডার, মানে যেটা দিয়ে আমাদের কম্পিউটারটা প্রথমে ঢোকাতে চাই। যদি সেটাতে সফটওয়্যার থাকে তাহলে সেটা তো ডাইরেক্ট সফটওয়্যার, মানে ডাইরেক্ট হার্ড ডিস্কে ঢোকানো হবে, মানে ঢোকানোর জন্য ফার্স্ট বুটে আমাদেরকে হার্ড ডিস্কে রাখতে হবে। কিন্তু যে কম্পিউটারগুলোতে সফটওয়্যার প্রবলেম হয়ে যায়, অপারেটিং সিস্টেম নট ফাউন্ড, অপারেটিং সিস্টেম ইজ ক্রাফটেড, মানে কিছু কিছু প্রবলেম আসে, কিংবা যখন আমাদের কম্পিউটারে যখন কিছু প্রবলেম হয় বা কম্পিউটার যখন আমাদের সফটওয়্যার করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদেরকে দরকার হয় বুটের ক্ষেত্রে। তো সেই এসব কম্পিউটার, যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ বলি, যেমন আমাদের প্রত্যেকে মোবাইল তো ব্যবহার করি, তো প্রত্যেকের মোবাইল যখন আমাদের মোবাইলে প্রবলেম হয় তখন আমরা সেটাকে সফটওয়্যার করতে হয়। তো সফটওয়্যারটা তো আমরা তো করতে পারি না, তার জন্য আমাদের কী করতে হয়, যে কোনো যা মানে মিস্ত্রির কাছে বা যে কোনো দোকানে গিয়ে আমাদেরকে সফটওয়্যারটা করতে হয়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে সে আমাদের যে কোনো মানে কম্পিউটারকে কীভাবে সফটওয়্যার করা যায়। তো এটা খুবই ইজি, যে কেউ পারবে, কোনো চাপ নেই। তো আজকের যে ভিডিওতে, এই ভিডিওতে তোমাদেরকে এই যে শুধুমাত্র মানে আমি শুরু করলাম ফরম্যাট করতে, আর যে ফরম্যাট মানে সফটওয়্যার করে দেবো এটা হবে না। তো প্রথমত আমাদের যে কোনো কম্পিউটারকে সফটওয়্যার করার জন্য আমাদের একটা দরকার হবে, সেটা হচ্ছে পেনড্রাইভ। এটা একটা পেনড্রাইভ, আশা করি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 64 GB পেনড্রাইভ দেখতে পাচ্ছ। এখানে একটা লকেট লাগানো রয়েছে, এটা অ্যাকচুয়ালি মালা হিসাবে, এটা একজন আমাদের গিফট করেছিল, আমাদের বলতে আমাদের সেন্টারে একজন গিফট করেছিল, আমাদের ছাত্রী। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্য আজকে আমি ভিডিওটা করতে পারছি। তো যাই হোক, আজকে আমাদের টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের পেনড্রাইভকে কীভাবে ফরম্যাটযোগ্য, মানে সফটওয়্যারযোগ্য করব। তো এই যে পেনড্রাইভটা, এখন যদি আমি এর ভিতরে সফটওয়্যার দিয়ে তারপর আমি যদি কম্পিউটার সফটওয়্যার দিই তাহলে কিন্তু সফটওয়্যারটা নিবে না। তো আগে আমাকে এই পেনড্রাইভকে সফটওয়্যার উপযুক্ত করতে হবে। সেই সফটওয়্যার উপযুক্তকে করাকে বলা হয় বুট। আর এই বুট, যেহেতু আমাদের বায়োস দুই ধরনের হয়, একটা ওল্ড বায়োস, একটা হচ্ছে নিউ বায়োস। ওল্ড বায়োসকে আমরা বায়োস হিসেবে পরিচিত এবং নিউ বায়োসকে সেটা আমরা UEFI নামে পরিচিত, আমরা অনেকেই জানি। যদি না জানা থাকে তো সেই সব ভিডিওগুলো নিচে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো। তো আমাদের যে নিউ বায়োস সেটা হচ্ছে একটা আরেকটা মোডে এ বুট হবে, আরেকটা যেটা নিউ বায়োস সেটা হচ্ছে UEFI মোডেই হবে। তো যেটা আমাদের মানে বায়োস সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে লেজেন্সি মোডে বা লেগেসি মোডে আমাদের বুট হবে, আর যেটা আমাদের UEFI মোড সেটা হচ্ছে আমাদের কী বলতো, UEFI মোডটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে UEFI মোডে, মানে সেটার কোনো চেঞ্জেস নেই। তো আমাদের যে পেনড্রাইভ বুট করার জন্য অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, আমরা কমান্ড দিয়েও করতে পারি, কিন্তু সবথেকে সহজ প্রক্রিয়া সবার ক্ষেত্রে, বিশেষ করে নতুন যারা রয়েছে তাদের ক্ষেত্রে সবথেকে সফটওয়্যার আমি রেকমেন্ড করবো সেটা হচ্ছে রুফুস সফটওয়্যার। রুফুস সফটওয়্যার হচ্ছে বেস্ট সফটওয়্যার আমার কাছে, যেটা সিঙ্গেল অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, মানে একটা আমি কম্পিউটারে একটা আমি সফটওয়্যার ঢোকাবো, তো সেই ক্ষেত্রে রুফুস হচ্ছে বেস্ট সফটওয়্যার। তো তাছাড়া আরও অনেক সফটওয়্যার রয়েছে, আস্তে আস্তে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে আমি যখন সফটওয়্যার করার ক্ষেত্রে তোমাদেরকে আমি বারবার করে বলে দিচ্ছি যে পেনড্রাইভটা তুমি পেই করবা, মানে বুটেবল করবা, সেখানে যেন কোনো ইম্পর্টেন্ট ডাটা না থাকে, কারণ সেখানে ইম্পর্টেন্ট ডাটা থাকলে সেটা ডিলিট হয়ে যাবে, এটা 100% হয়ে যাবে, নয় হয়ে যাবেই। তো সুতরাং তোমরা যখন পেনড্রাইভটা ফরম্যাট করতে যাবা, সফটওয়্যার ঢুকাতে যাবা, সেক্ষেত্রে তোমাদেরকে সেই ব্যাকআপ নিয়ে নিতে হবে যদি সেখানে ইম্পর্টেন্ট কিছু থাকে। তো আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এক রুফুস সফটওয়্যার, দুই হচ্ছে পেনড্রাইভ, আর তিন নম্বর হচ্ছে মেন সফটওয়্যারের ফাইল, মানে ISO ফাইল। ISO ফাইল সেটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি না জানো তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করো, আমি বলে দেবো। তাছাড়াও তোমাদের সুবিধার্থে, বর্তমানে সুবিধার্থে আমি নিচের ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো চলো বেশি দেরি না করে আমাদের সেই ISO ফাইলকে ডাউনলোড করে আজকে আমাদের পেনড্রাইভকে বুটেবল করি। আর পেনড্রাইভকে বুটেবল করার জন্য আমাদের যে সফটওয়্যারটা দরকার রুফুস, সেই রুফুস সফটওয়্যারটাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, এত সুবিধা করে দিয়েছি তোমাদের জন্য, শুধুমাত্র জাস্ট একটা কি লাইক পাওয়ার জন্য। তো সুতরাং তোমরা অবশ্যই যদি ভিডিওটা একটা মানে মতামত দিয়ে যাও, হয় লাইক না হলে ডিসলাইক, যে কোনো খুশি একটা করে যাও। তো চলো দেরি না করে আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো যেমনটা বললাম, আমরা তাহলে চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, আশা করি দেখতেই পাচ্ছ। তো আমাদের স্ক্রিনটা একটু ফলো করো।
তো যেমনটা বললাম যে আমাদের দরকার হচ্ছে সেটা হচ্ছে রুফুস সফটওয়্যার। রুফুস সফটওয়্যার আমার তো ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তবুও যদি তোমরা লিংক ছাড়াও যদি অন্য কোথাও তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগল ক্রোম খুলে নেওয়ার পর এখানে শুধু লিখে দিতে হবে রুফুস। আশা করি দেখতে পাচ্ছ সবাই। তো এখানে রুফুস লিখে যদি আমরা এন্টার প্রেস করি প্রথমেই যে সফটওয়্যারটা আসবে রুফুস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ দ্য ইজি ওয়ে, এটাই সবথেকে বেস্ট সফটওয়্যার যেমনটা আমি বললাম। তো নিচে একটু স্ক্রল করার পর এখানে রুফুস একটা ভার্সন আছে 3.1.4, তো এই যে আছে এই ভার্সনটাকে আমরা ডাউনলোড করবো। এখানে ক্লিক করলে অ্যাডটা দেবে, এখানে ক্লোজ করলে আমাদের দেখো নিচের দিকে রুফুসটা ডাউনলোড হয়ে গেছে। তো এরকমভাবে আমরা রুফুস সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবো। তাছাড়াও আমরা যেমনটা বললাম যে আমরা যে কোনো মানে অরিজিনাল উইন্ডোজ ফাইল সেটা কোথা থেকে পাবো, লিঙ্ক তো দেওয়া রয়েছেই, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বেস্ট ওয়েবসাইট, সেটা হচ্ছে গেট ইন্টু পিসি। গেট ইন্টু পিসিতে গিয়ে যদি আমরা এখানে সার্চ করি, যে কোনো কম্পিউটার সফটওয়্যার খুব ইজিলি পাওয়া যায়, যেমন ধরো আমি উইন্ডোজ 10 নিব, তার জন্য আমি সার্চে গিয়ে উইন্ডোজ 10 লিখে দেবো, আর কিচ্ছু লিখবো না, জাস্ট উইন্ডোজ 10 দেখো এখানে দিয়ে দিচ্ছে উইন্ডোজ 10 প্রো ওয়ার্ক স্টেশন May 2021। তো এখানে আমরা ওয়ার্ক স্টেশন নিবো না, ওয়ার্ক স্টেশনের মধ্যে কী তফাত আছে সেগুলো আমরা পরে বোঝাবো। এখানে আমরা যে এন্টারপ্রাইজ রয়েছে সেটা আমরা নিব, যে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ 2019-21 আপডেটেড, এক মাস আগে ছেড়েছে, দেখতে পাচ্ছ এখানে এক মাস হয়েছে। তো আমরা এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড করার প্রক্রিয়াটা তোমাদেরকে হয়তো অনেকে জানো, আর যদি না জানো কোনো ব্যাপার না, আমি জানিয়ে দেবো। আর এখানে হয়তো শুধুমাত্র এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে, তো চাপের কিছু নেই। তো আমাদেরকে আমি যেমনটা বললাম যে আমাদের রুফুসটা আমাদের অন করতে হবে, তো আমরা রুফুসটাকে অন করে নিচ্ছি। তো রুফুসটাকে আমি ক্লিক করলাম, সিম্পলি দেখতে পাচ্ছ ইয়েস চাইছে, ইয়েস করে দিলাম। এখানে দেখো ডিভাইসের জায়গাতে কিছু দেখাচ্ছে না, মানে হচ্ছে এটাই যে আমরা এখানে পেনড্রাইভ কোনো কিছু ইনসার্ট করিনি। তো তার জন্য কী করবো, আমরা এখানে একটা পেনড্রাইভ ইনসার্ট করে নেবো। তার জন্য আমাদের কাছে একটা রয়েছে পেনড্রাইভ যেটা হচ্ছে 32 GB সানডিস্ক, তো সানডিস্ক পেনড্রাইভটা আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। তো আমাদের সিপিইউটা একটু নিচে রয়েছে, তার জন্য আমরা সিপিইউটাকে একটু লাগিয়ে নিলাম। যেমনই আমি পেনড্রাইভটা লাগালাম আমাদের কম্পিউটারের সাথে সাথে, দেখো এখানে ড্রাইভে আমাদের অটোমেটিক্যালি সেটা এখানে চলেছে, দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে আগে সেটা দেখে লাভ নেই। অনেক পেনড্রাইভে সানডিস্ক লেখা থাকতে পারে, অনেকে আমার নামও লেখা থাকতে পারে, নিজের নামও লেখা থাকতে পারে। দেখো শেষের দিকে দেওয়া রয়েছে সেটা 32 GB, যেমন আমি বললাম 32 GB, এখানে 32 GB রয়েছে। এবার এখানে বলছে সিলেক্ট ISO ইমেজ, এটা হচ্ছে সবথেকে বড় মেন কথা, মানে আমরা কী যে পেনড্রাইভটা তৈরি করতে যাচ্ছি সেটা উইন্ডোজ 7 না উইন্ডোজ 8 না উইন্ডোজ 10, তো সেই ক্ষেত্রে আমাদের সেই অরিজিনাল ফাইলটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমাদের তো ডাউনলোড করতে হবে ফার্স্ট, তো সেটা 4 GB 5 GB হয় ডাউনলোড, তো তোমাদের মোবাইল থেকে করতে পারবে না, তো হয় আমার কাছ থেকে তোমরা কপি করে নিতে পারো, কোনো চাপ নেই যে কেন যে কেউ। আর তাছাড়াও যদি তোমাদের আশেপাশে কোনো ব্রডব্যান্ড থাকে তাহলে করতে পারো, আর তোমরা যদি ভাবো যে আমি নিজে মোবাইল থেকে করবো তাহলে তুমি 5 দিনে 7 দিনে করতে পারো, কবে 500 MB করলা, কবে 700 MB করলা, তারপরে আবার 1 দিন 1.5 GB করলা, যদি মোবাইলে থাকে তো সেটা করতেই পারো। তো যাই হোক আমি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পর আমার এখানে ISO ফাইলটা সিলেক্ট করতে বলবে, তো আমার সফটওয়্যার ড্রাইভে রয়েছে, আমি সফটওয়্যার ড্রাইভে গিয়ে আমি এখানটাকে সিলেক্ট করে নিচ্ছি। সফটওয়্যার ড্রাইভে গিয়ে আমাদের OS-এ রয়েছে, আমাদের বিভিন্ন দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের সমস্ত OS, এগুলো ISO ফাইল বলা হয়, ঠিক আছে। তো ISO ফাইল যেমন আমরা ছবির মধ্যে বলি JPG ফাইল বলি, তারপরে আমরা ভিডিওর মধ্যে MP4 ফাইল বলি, তো সেরকম এই যে এই ফাইলটা আমাদের OS-এর ফাইলকে ISO ফাইল বলা হয়। তো ISO ফাইল আমাদের এখানে দেখতে পাচ্ছ, এখানে বুঝতে পারছো এখানে W7 লেখা আছে মানে উইন্ডোজ 7, এখানে W10 লেখা আছে মানে উইন্ডোজ 10, তো এরকমভাবে প্রতিটা জিনিস রয়েছে। তো আমরা কী করবো এখানে উইন্ডোজ 10 ফরম্যাট করব, তো আমরা তার জন্য এখানে উইন্ডোজ 10 দেখতে পাচ্ছ অল ইন 1 2021, তো আমি এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সাথে সাথেই দেখো এখানে দুটো অপশান এসছে, একটা হচ্ছে MB আর একটা হচ্ছে GPT। এখানে একটু বুঝতে হবে, আমরা BIOS যখন বুঝিয়েছিলাম, BIOS আমরা বুঝিয়েছিলাম সেখানে BIOS দুই রকম হয়, একটা BIOS যেটা ওল্ড ভার্সন, একটা BIOS হচ্ছে নিউ ভার্সন যেটা UEFI। আমরা কোনো কম্পিউটারকে যদি UEFI মোডে যদি ফরম্যাট করতে যাই, সফটওয়্যার ইনস্টল করতে যাই, তাহলে আমাদেরকে এই পেনড্রাইভটাকে বুটেবল করতে হবে, সেটা হচ্ছে GPT মোডে, এবং এইখানে দেখতে পাচ্ছ UEFI মোডে, আশা করে বুঝতে পারছো। আর যদি কোনো কম্পিউটার আমি যদি চাই যে সেটা UEFI নয়, নর্মাল BIOS মোডে, আমি সেটা লেজেন্সি মোডে আমি ব্যবহার করবো, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে MBR মোডে। তাহলে আমাদের পেনড্রাইভটা আলাদা আলাদা করতে হচ্ছে। এবার আমি যদি চাই যে একটা পেনড্রাইভের মাধ্যমে আমি দুটোই ফরম্যাট করব, সেটা লেজেন্সি হতে পারে আর UEFI হতে পারে, তো তাহলে আমরা এখানে বুঝে গেলাম পার্টিশন স্কিমে আমরা MBR বা
জিপিটি তো আমাদেরকে যদি একটা পেন ড্রাইভের মাধ্যমে আমরা যদি দুটো কম্পিউটার ফরম্যাট করতে চাই এমবিআর করব জিপিটি করব মানে লাইসেন্সিও করব ইউএফআই করব তো সেই ক্ষেত্রে আমরা এখানে এমবিআরটাকে সিলেক্ট রেখে আমরা এখানে এসে আমরা প্রেস করব সেটা হচ্ছে অল্ট প্লাস ই কি বলো তো অল্ট প্লাস ই মানে আল্টার প্লাস ই যদি আমি প্রেস করি তাহলে আমাদের এখানে একটা অপশন দেবে যেটা হচ্ছে বায়োস আর মানে অর ইউএফআই মানে একসাথে আমরা দুটোই কাজ করতে পারবো তাহলে বায়োস আর ইউএফআই এখানে আমরা সিলেক্ট করে আমরা এনটিএফএস ফরম্যাট রেখে এবার পেন ড্রাইভটার নাম বিভিন্ন রাখতে পারি যেমন এখানে লিখে দিলাম উইন্ডোজ 10 লেটেস্ট LATEST লেটেস্ট 21 মানে 2021 আমরা আর কিছু না করে জাস্ট আমাদেরকে এখানে কী করতে হবে এখানে স্টার্টে ক্লিক করতে হবে তো স্টার্টে ক্লিক করার আগে আরেকবার তোমাদেরকে সতর্ক করে দিই যে পেন ড্রাইভে ইম্পর্টেন্ট কিছু যেন না থাকে কারণ ইম্পর্টেন্ট যদি কিছু থাকে তাহলে সেটা মুছে যাবে তো আমি আবার তোমাদেরকে বলে দিলাম যদি কিছু থাকে তো আগে থেকে যে কোনো অন্য জায়গায় কপি করে নাও তো এখানে আমরা জাস্ট এখানে স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকবার ওয়ার্নিং দেবে যে অল ডাটার ডিভাইস মানে সমস্তটা ইরেজ হয়ে যাবে মুছে যাবে তো আমরা যদি সব কিছু ঠিকঠাক মানে আছে আমরা যদি চাই যে এটা চলে যাওয়া কোনো ব্যাপার না প্রসিড হোক তার জন্য আমরা এটাকে ওকে করে দেবো আর ওকে করে দিলে আর কিচ্ছু করার দরকার নেই এবার বাকি যত কাজ সেটা করবে সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা পার্সেন্টেজ হচ্ছে 0.1% একটু টাইম লাগে কোনো কম্পিউটার 5 মিনিট লাগে কোনো কম্পিউটার 10 মিনিট লাগে কোনো কম্পিউটার 15 মিনিট লাগে কারণ এটা আইএসের ওপর ডিপেন্ড করে কম্পিউটার স্পিডের ওপর ডিপেন্ড করে আসলে দেখতে পাচ্ছ আমার এখানে দেখো 5% হয়ে গেলো 6% হয়ে গেলো তো এখানে একটু টাইম লাগে প্রথমত খুব তাড়াতাড়ি চলে যাবে 80-90 পর্যন্ত তাদের খুব চলে যাবে তারপরে একটু গিয়ে টাইম লাগে তো একটু ধৈর্য ধরে বসতে হবে পেন ড্রাইভটা বুটেবল না হওয়া পর্যন্ত এখানে আবার যখন না সাকসেস হচ্ছে তখন পেন ড্রাইভ টানলে কিন্তু পেন ড্রাইভটা বুটেবল হবে না তো আমাদের পেন ড্রাইভটা বুটেবল করা পর্যন্ত আমাদের এখানে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে তো আমরা একটু ওয়েট করে নেব যে লাস্ট আমাদের যত লাস্ট আসবে তখন সেখানে গিয়ে আমরা আসছি আবার আশা করি দেখতে পাচ্ছ আমাদের পেন ড্রাইভটা বুটেবলটা প্রায় শেষের দিকে 99.89 এখানে আমাদের সমস্তটাই প্রায় দেখতে পাচ্ছ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে যে বলছে ইউ হ্যাভ জাস্ট ক্রিয়েট আ মিডিয়া উইথ ইউএফআই এনটিএফএস বুটেবল ঠিক আছে যদি আমরা ইউএফআই মোডে যদি করতে চাই তাহলে আমাদেরকে সিকিউর বুট একটা অপশন থাকে সেই সিকিউর বুটটাকে ডিসেবল করতে হবে আর যদি আমরা এমবিআর করতে যাই নর্মাল মোডে তাহলে কোনো ব্যাপার না সেটা এনেবল রাখতে হবে তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট নোটিস আমরা এটাকে সেভ করে নিতে পারি কোনো চাপ নেই তো আমাদের এখন যে পেন ড্রাইভটা আবার এখানে স্টার্ট মানে রেডি হয়ে গেছে তার মানে আমাদের বুঝে নিতে হবে যে সম্পূর্ণ আমাদের পেন ড্রাইভটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছ আমরা এখানে এইখানে ক্লিক করেছিলাম আমরা এটা ক্লোজ করে দিয়েছি এখানে ক্লিক করেছিলাম বলে এই জিনিসটা দেখাচ্ছে আর এখানে কি আমাদের এখানে সমস্ত কিছু দেখাচ্ছে এখানে এনটিএফএস তারপরে বুট হয়েছে কিনা এখানে বুট ইএস কতটা সেক্টর হয়েছে আবার কতটা সেক্টর বাকি আছে বুট হয়েছে কিনা মানে বাকি সেক্টরগুলো বুট হয়নি বাকি সেক্টরগুলো বুট দরকার হয়নি কারণ একটা সেক্টর দরকার আছে তো এত কিছু আমরা বুঝবো না এখানে আমরা বুঝতে পারলাম এই জন্যেই যে এখন আমাদের যে পেন ড্রাইভটা আমাদের বুট হয়ে গেছে এই পেন ড্রাইভটা এখন বর্তমানে আমরা যে কোনো কম্পিউটার সফটওয়্যার করতে পারি তো এখন এটা আমাদের বর্তমানে উইন্ডোজ 10 বুটেবল হয়ে গেছে আমরা যে কোনো কম্পিউটারে এবং বায়ো সেটিং করে সেটাকে আমরা যে কোনো কম্পিউটারকে পেন ড্রাইভটাকে না কম্পিউটারটাকে ফরম্যাট করতে পারি সফটওয়্যার ইনস্টল করতে পারি এই হচ্ছে আমাদের পেন ড্রাইভ বুটেবল এই বিষয়ে যদি তোমাদের অবশ্য কোনো প্রবলেম থাকে বা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর যেমনটা আগের মতন বললাম একটা লাইক বা ডিসলাইক করে যাও তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের এই বিষয়ে কোনো কমপ্লেন থাকে তো অবশ্যই সেটা ডিসক্রিপশনে কমেন্টে গিয়ে একটু বলতে পারো ওকে বাই আজকের মতো টাটা